আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নাগ ভান্ডারের নতুন একটি শপিং প্রিভিউতে। শপ নাম্বার হচ্ছে 55 শাখারি বাজার। শপটি সপ্তাহে 7 দিন খোলা থাকে। আপনারা আসলে এখানটায় তামা, কাঁসা, পিতল, স্টিল বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারবেন সুলভ মূল্যে। আমার সাথে আছে পল্লব দাদা। দাদার কাছ থেকে আজকে আমরা কি জানবো? দাদা আদাব, কেমন আছেন? এই তো আছি দিদি, ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের অডিয়েন্সদের জন্য আপনি কি রেখেছেন? এই তো এখন তো মনে করেন জিনিসপত্র তো আগের গুলি রাখছি, কিন্তু এখন তো মনে করেন যে দামগুলি আপডেট করতে পারে। এরপর এখন তো পরিস্থিতি বুঝতেই পারছেন, এখন তো দাম ওঠানামা করতেছে। পাবলিক মনে করেন মাল কিনতে আইসা মানে একটা দাদা আমি এটা শুনছি আমি ওইটা শুনছি এরকম বলে আসে, তারপর আমরা কিছু করতে পারি না, অনেক কষ্ট পাই। এইজন্যই নতুন আপডেট ভিডিও, আপডেট রাইট জি। আর এর পাশাপাশি দেখি আমাদের নতুন কিছু আছে কিনা। তো দাদা এগুলা কি কেজি হিসাবে পাবো আমরা সেট নাকি? এটা কেজি হিসাবেই দিচ্ছি, আগেও কেজি হিসাবে দিছিলাম, এখনো কেজি হিসাবেই দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে। এই শপটা কিন্তু একেবারেই রোড সাইডে, সো বুঝতেই পারতেছেন বাইরের গাড়ির আওয়াজ শব্দ অনেক কিছু আসবে, ওগুলা একটু খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো দাদা যেখানটা আমরা ছিলাম যে ঢালাই, ঢালাই এটা কাঁসাই বলে আর কি, সবাই কাঁসা বলে, আমি কাঁসা বলে না, এটা মিক্স কাঁসা বলে আর কি। এটা মধ্যে মিক্স করতে হয়, হ্যাঁ পিতল মিক্স দিতে হয়, হ্যাঁ তারপরে এটা কাঁসাই ঢালাই আর কি, ঢালাই কাঁসা না মিক্স করা 100% না। এটার কেজি 1900 টাকা এখন, আগে 1800 টাকা বলে দিয়েছিলাম, এখন 1900 টাকা কেজি। আচ্ছা 1900 টাকা কেজি অনুযায়ী এটার দাম আসবে আপনার 2480 টাকার মতো, 2480 টাকার মতো আসবে। এই ডিজাইনটা যেখানে আমরা একটা নকশা করা বাটি পাবো, একটা গ্লাস গ্লাস পাবো নকশা করা, একটা 11 ইঞ্চি। আর এই বাটিটা কত ইঞ্চি দাদা? বাটিটা 5 ইঞ্চি 4 ইঞ্চির মতো আছে, 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চির মতো আছে। এরপরে এটা তাহলে দাম পড়তেছে 2400 টাকা। এরকম এটা আপনি সিঙ্গেল কিন্তু, হ্যাঁ হ্যাঁ ওজনে কম বেশি হয়, সিঙ্গেল প্লেটও যদি নিতে চান প্লেটও কিন্তু বিক্রি করি। এটা কিন্তু আমি এখন দেখাচ্ছি সেট করে, কিন্তু সিঙ্গেলও বিক্রি করি আমি। হ্যাঁ সিঙ্গেল আমরা একটা বাটি গ্লাসও বিক্রি করি, হ্যাঁ থালাও বিক্রি করি। কেজি হিসেবে 1100 টাকা, 1170 টাকার মতো আসে প্লেট। 1170 একটা বাটি দাম আসে আপনার 530 টাকা, 530 টাকা ওকে। একটা গ্লাস আনুমানিক, একটা গ্লাসের দাম আসবে আপনার 750 টাকা, 750 টাকা ঠিক আছে দাদা। এরপরে বেবি সেট একটু দেখি দাদা, এই হলো গেল একটা নতুন বাবুর মুখ দেখতে অনেকেই কিন্তু এই জিনিসটা দিতে চান। এই হলো বাচ্চাদের, জি বাচ্চাদের জন্য প্যাকেজ সেট ঠিক আছে। এই যে গ্লাস বাটি থালা চামিস, চামিস ফোর পিসের একটা সুন্দর সেট, খুবই ইউনিক। মানে এটা যদি আপনি কোনো বাচ্চাকে দেন ছোটবেলা থেকে ও এরকম জিনিসে খাবার খেলে, আবার অনেক জন গিফটের জন্য নিতে চায়, বাচ্চাদের জন্য জন্মদিন ফর্মদিন গিফটের জন্য নেয় নাই, এটাই খুবই সুন্দর একটা জিনিস। তো একটা চামচ, একটা বাটি, একটা গ্লাস, একটা গ্লাস প্লেট। তো দাদা দাম এটাও কি? এটা 1850 টাকার মতো পড়ে, এটার কেজি কেজি একই, কেজি একই 1850 টাকা। আচ্ছা সো এই হচ্ছে ডিজাইনটা, হ্যাঁ এটা ডিজাইন, হ্যাঁ। আমরা যদি কেউ মনে করি সিঙ্গেল একটা প্লেট নিব, সিঙ্গেল প্লেটটার দাম 780 টাকা, 780 টাকা। দেখি দাদা এটা উঠাই, আমরা যদি সিঙ্গেল একটা বাটি নিতে চাই এই সাইজে 350 টাকা, 350 টাকা। গ্লাসটা জাস্ট দেখেন কি ওয়ে, 600 টাকা গ্লাসটা, দাম একটা বড় মানুষের গ্লাসের ওজনের মতো, এত মোটা ভারী গ্লাস, গ্লাসের ভিতরে মেশিন ঢুকে না, এই জন্য আপনার চাইসা ই করতে পারে না আর কি, বুঝতে পারছেন? এই জন্য ভিতরে ভারী থাকে, হ্যাঁ 600 টাকা দাম। আর একটা চামচ কত আছে? চামচটা 150 টাকা, আমি এখানে সেটে দিছি মাপেই, সেটের মধ্যে মাপ দিয়ে দিয়েছি। আর সিঙ্গেল ভাবে এক একজন 6টা 5টা করে নিতে চায়, ওদের জন্য 150 টাকা পার পিস। ওকে ডান। আচ্ছা দাদা এরপরে আমরা হচ্ছে কি এই যে প্লেন যেটা রাখছেন, অনেকেই নকশা টকশা পছন্দ করে না, প্লেন যেটা রাখছি এই যে দেখেন এটা প্লেন, এটা দেশীয়, এটা ধামরাই কাঁসা বলে, ঠিক আছে হ্যাঁ এটা ধামরাই কাঁসা বলে, এর একদম 100% আছে ঠিক আছে, ওকে 100% আছে একদম, ওকে ঠিক আছে। এই যে বাটিতেও সাউন্ড হবে প্রত্যেকটা জিনিস, ও মাই গডনেস ঠিক আছে। আবার একটা থালার ওজন আছে 1 কেজি ম্যাক্সিমাম, হ্যাঁ ওই যে আমি যে নিয়েছিলাম, এটা সাউন্ড হবে, ভারী মালে সাউন্ড হবে। এমনও কিছু কাস্টমার আছে যে হালকা মালটা এরকম ভাবে সাউন্ড করতে চায়, কিন্তু হালকা মালে কখনো সাউন্ড হয় না, এত হবে না, হবে না, কিন্তু থালাতে সাউন্ড করতে পুরো স্কুলের গন্ধ একদম। এই যে বাটি গ্লাস
দিয়ে আপনার পার সেটের দাম 5150 টাকা। 5150 2 কেজি 60 গ্রামের মতো আছে ভাই। যদি শুধু একটা বাটি এইটাই কেউ নেন 500 গ্রাম ওয়েট আছে, এটা 1250 টাকা দাম। 1250 টাকা দাম। যদি কেউ শুধু একটা গ্লাস নেই, একটা গ্লাসের দাম 1050 টাকা। 1050 টাকা চমৎকার। এরপরে আরো একটা মডেল আছে, পুরো সেটের দাম পড়ছে দেখেন কত, পুরো সেটের দাম 5150 টাকা। 50 টাকা হ্যাঁ হ্যাঁ। এটা হলো দেশীয় প্রোডাক্ট দেখাচ্ছি, ঠিক আছে? ধামরাই কাঁসা, ধামরাই কাঁসা কোনো মিক্স নাই। হুম আচ্ছা, এরপরে এটা হলো ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ান লুজ কাঁসা যেটা বলে ইন্ডিয়ান, কিন্তু অনেকজন পাবলিকায় বলে যে ইন্ডিয়ান গুজরাটি নাকি কাঁসা হয়, এই হয় সে হয়, আসলে কখনো গুজরাটে কখনো কাঁসা হয় না, ঠিক আছে? এগুলি ইন্ডিয়ান এমনিতে লুজ। ওকে তো দাদা, আমরা এইটাও কি 2500 কেজি ধরে পাবো? না, ওইটার কেজি 2800 টাকা কেজি। তাহলে এটার কেজি দেন 2800। এটা 2800 টাকা কেজি অনুযায়ী 3660 টাকা দাম। সেখানে আমরা একটা গ্লাস পাবো আধা কেজির উপরে পানি ধরবে, একটা 4 ইঞ্চি না 6 ইঞ্চি গ্লাস, এটা 5 ইঞ্চি, 5 ইঞ্চি একটা বাটি পাবো, 5 ইঞ্চি বাটি, আর হচ্ছে একটা প্লেট পাবো কত ইঞ্চি দাদা? এটা প্লেটটা 11 ইঞ্চি। 11 ইঞ্চি, তাহলে টোটাল দাম আসবে 3660 টাকা। 60 টাকা, আচ্ছা ঠিক আছে। এখন আমরা শুধু প্লেটার দামটা দেখি, শুধু প্লেটার দাম 1590 টাকা। 1590 টাকা। তারপরে শুধু যদি কেউ একটা বাটি নিতে চান, একটা বাটির দাম 1020 টাকা। হ্যাঁ আচ্ছা, তারপরে একটা গ্লাস যদি কেউ নেয়, গ্লাস 1050 টাকা। এখন আসি ফাইনালি আমরা জামাই থালি যেটাকে বলি কাসার, অরিজিনাল ইন্ডিয়ান কাসার জামাই থালি। এটা কিন্তু একটা ব্র্যান্ডের সমত না দাদা? এটা প্যাকেজ প্যাকেজ আছে, হ্যাঁ এটা প্যাকেজ করা। এরকম একটা ছড়ানো বাটি, আর এই সাইজের বাটি হচ্ছে দুইটা, একটা প্লেন গ্লাস, প্রত্যেকটার মধ্যে এই স্ক্রিন পিনটা পাবেন, একটা চামচ পাচ্ছি, আর ফাইনালি কত, 11 না 12 ইঞ্চি, 12 ইঞ্চি প্লেট। আপনারা খালি মোটা কতখানি মোটা আপনারা সেটা খালি একটু দেখেন। সো দাদা, এই যে আমরা কত পিসের সেট হয়, 6 পিস, এটা এটা তো 5টা 6টা সেট। আচ্ছা, এই সেট কি কেজি ধরেন আপনি, মানে সেট হিসাবে? এটা পিস, মানে একদম সেট ধরে, এটা প্যাকেজ করা, প্যাকেজ সেট করে, এটা কোনো মানে কেজি হিসাবে, কেজি হিসাবে না। আচ্ছা, তো প্যাকেজ টোটাল 6 পিস প্যাকেজ, এই যেটা দেখতে পাচ্ছেন এটার দাম কত আসবে? এটা আগে আপনার 6000 টাকা দিয়েছিলাম, ঠিক আছে, এখন 6200 টাকা পড়বে। 6200 টাকা, 6200 টাকা পড়বে। জামাই থালি সেট বলা হয় এটাকে, কেউ বিয়ে শাদিতেও গিফট দিতে পারেন, মেয়ে জামাইকে গিফট দিতে পারেন, নিজে নিজে বর নিজে ইউজ করতে পারেন, হ্যাঁ নিজেও ইউজ করতে পারেন, এমনকি ভাই বাবা যে কারোর জন্য, যাকে আপনি আপনার প্রিয় মানুষকে আপনি গিফট করতে পারেন, খুবই সুন্দর একটা গিফট, সে সারা জীবন মনে রাখবে এমন একটা গিফট। তো এটা পাচ্ছে 6200 টাকা। তো আমরা কোথায় এসেছি সেটা আরেকবার একটু দেখাই, নাগভান্ডার 55 শাকারি বাজার, দা পল্লব দাদার যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। দাদা সারাদিন দোকানদারির পরে হচ্ছে আপনারা চেষ্টা করবেন দাদাকে মেসেজ দিয়ে রাখতে, অথবা হচ্ছে গিয়ে আপনাদের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে রাখতে, দাদা দোকানদারি শেষে একটু ফ্রি হয়ে আপনাদের মেসেজের রিপ্লাইগুলো দিবে। অনেক সময় আপনারা কল করে দাদাকে পান না, কারণ উনি সপ্তাহে 7 দিন সকাল কয়টা থেকে দাদা? সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত দোকানদারি করে, যার কারণে অনেক সময় আপনাদের ফোন ধরতে পারে না, এমনকি ইভেন তো আমি নিজেও কল করলে অনেক সময় দাদাকে পাই না। তো এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, যার যেটা দরকার সরাসরি আসতে সপ্তাহে 7 দিন আসতে পারবেন, আর যারা অনলাইনে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে। আর দাদা এখন যদি একটু কাইন্ডলি বলতেন আমরা অনলাইনে কিভাবে আপনার কাছ থেকে প্রোডাক্ট, এটা অনলাইনে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল বহন করি আমি। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে সিস্টেম ওখানে আমাকে মনে করেন টাকা বিকাশে পাঠাবে, আমি কুরিয়ার আমাকে যদি বিশ্বাস করে তাহলে টাকা পাঠাবে আর কি, যদি বিশ্বাস না করে তাহলে। কত বছরের পুরনো প্রতিষ্ঠান দাদা এটা? অনেক অনেক অনেক, এটা বলা আমি আমারও তখন জন্ম হয়নি তখন দেখি, এরকম কারণে বলা যায় 25-30 বছর আগের একটা প্রতিষ্ঠান, এরকম এরকম এরকম। তো এই প্রতিষ্ঠানের যিনি আগে বসতো, যাকে আমি প্রথমবার পেয়েছি, আমাদের হচ্ছে গিয়ে প্রদীপ দাদা, উনি এখন এই পৃথিবীতে নেই, বাট তারপরও তার ছোট ভাই হিসাবে পল্লব দাদা কিন্তু দোকানে আছেন, এবং ওনাকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। সো আপনারা নিজেদের আস্থা ভরসা বিশ্বাসের জায়গা থেকে প্রোডাক্টটা অর্ডার করবেন। সো আমরা নেক্সট ইনশাআল্লাহ এই শপের অন্যান্য প্রোডাক্ট নিয়ে আরও নতুন ভিডিও করব। সো দেখা হবে সবার সাথে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।